দেখো বন্ধু, এখন হয়তো তোমার মনে হচ্ছে যে তুমি আর পড়তে পারছো না, তোমার পড়তে ভালো লাগছে না, তোমার পড়তে বসতে একদম মন চাইছে না। কিন্তু তুমি একবার বলো তো, তুমি যখন মোবাইল ইউজ করছো, তুমি যখন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছ, তুমি যখন ঘুরতে বেরোচ্ছ, তখন কিন্তু তোমার অসুবিধা হচ্ছে না, শুধু পড়তে বসলেই তোমার সমস্যা হচ্ছে। এটা কেন হচ্ছে, এর কারণটা খুঁজে বের করো বন্ধু। তোমার যখন পড়তে ভালো লাগছে না পড়তে বসে, তখন তোমার মাথার মধ্যে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা ভাবনা ভিড় জমাচ্ছে, আর তখন তোমার মনের মধ্যে এটা হচ্ছে, নাই বা পড়ালেখা করলাম, যতটা পড়েছি এটাই যথেষ্ট, ব্যবসা বাণিজ্য করে বা কিছু একটা করে আমি ঠিক টাকা ইনকাম করে নেব। না বন্ধু, বাস্তবটা কিন্তু অতটা সহজ নয়। তুমি এখন যেটা ভাবছো এটা হয়তো আবেগে পড়ে ভাবছো, আবেগ কিন্তু বেশি দিন চলবে না, আবেগ দিয়ে কিন্তু জীবনটা চলবে না বন্ধু। আবেগ অবশ্যই কাজে লাগাতে হবে, সেটা আবেগটাকে তোমার কাজে কাজে লাগাতে হবে, তোমার স্বপ্নের প্রতি কাজে লাগাতে হবে, তোমার পরিশ্রমের প্রতি কাজে লাগাতে হবে, তবেই কিন্তু সেই আবেগ আসল কাজে লাগবে। হ্যাঁ বন্ধু, বাস্তবটা কিন্তু অতটা সহজ না। আগে ভালোভাবে লেখাপড়া করে অন্তত কলেজটা পাস করে নাও, বরং এরকম টার্গেট রাখো, আমি প্রতিটা ক্লাসে 95%-এর বেশি নাম্বার পাবো। হ্যাঁ বন্ধু, এইরকম একটা টার্গেট ঠিক করো, টার্গেট ছাড়া কিচ্ছু করা যাবে না। বাস্তবটা বড়ই কঠিন, আবার বাস্তবটা বড়ই সহজ। তুমি যদি এমনটা ভেবে এগিয়ে চলো, লেখাপড়া না করে আমি অনেক কিছু করে নিতে পারবো, তাহলে কিন্তু কিচ্ছু লাভ হবে না বন্ধু। বাস্তবটাকে বুঝতে শিখতে হবে, যত বড় হতে থাকবে তত বেশি বাস্তবটা বুঝে আসবে। এখন হয়তো ছোট আছো, বাস্তবটা কিন্তু বুঝতে পারছো না, তাই ভাবছো না লেখাপড়া করে অন্য কিছু করে প্রতিষ্ঠিত হওয়া যাবে। তা নয় বন্ধু, তা কিন্তু কখনোই সম্ভব নয় বন্ধু। আগে লেখাপড়াটা করো, ছাত্র জীবনে আছো, এখন নিজেকে তৈরি করো, নিজেকে ভালোভাবে তৈরি করো, নিজেকে এখনই এমনভাবে আস্তে আস্তে উঁচু জায়গায় নিয়ে চলো যেন একদিন এই কষ্টগুলোর জন্য গর্ববোধ হয়। যখন সেই জায়গায় পৌঁছাবে, তখন নিজের সেই কষ্টের প্রতি মনে করে যেন গর্ববোধ করতে পারো। সেই দিন কষ্ট করেছিলাম বলে, সেই দিন মেহনত করেছিলাম বলে, পরিশ্রম করেছিলাম বলে আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি, নিজের প্রতি একটা আনন্দ জন্মাবে, নিজের প্রতি একটা গর্ববোধ হবে। হ্যাঁ বন্ধু, এখন হয়তো তোমার উপর কিছু দায়িত্ব পড়েনি, যখন তোমার প্রতি একটা দায়িত্ব এসে যাবে, তখন বুঝতে পারবে বাস্তবটা কিরকম। অত কিছু চিন্তা ভাবনা না করে এখন ছাত্র জীবনে আছো, শুধুমাত্র লেখাপড়াটাই ভালো করে চালিয়ে যাও, শুধুমাত্র লেখাপড়াটাই ভালো করে করো। আগে স্কুল কলেজ ভালোভাবে পাশ করে নাও, দেখবে পরবর্তী জীবনটা, তবেই কিন্তু ভালোভাবে এগিয়ে যেতে পারবে। সেখানেই কিন্তু জীবনটা শেষ নয়, তারপরে আসল জীবনটা শুরু হবে। দেখবে তুমি তোমার দাদা দিদিদেরকে জিজ্ঞাসা করবে, যারা কলেজ পাশ করে নিয়েছে তাদেরকে একবার জিজ্ঞাসা করবে, তার পজিশনটা বা সিচুয়েশনটা কি, সে এখন কেমন সিচুয়েশন ফেস করছে, দেখবে অবশ্যই তোমাকে পুরো ডিটেইলসে বলে দেবে। তার অবস্থাটা কি, সে এখন কি চিন্তা ভাবনা করছে, বা তুমি হয়তো এখন শুনেই নিয়েছো তোমার দাদা দিদিদের কাছ থেকে, ভালো করে লেখাপড়া কর, না হলে আগামী দিনে অনেক কষ্ট পেতে হবে। দেখ আমরা লেখাপড়া না করে আজ কত পস্তাতে হচ্ছে আমাদেরকে, যদি ভালোভাবে লেখাপড়াটা করতাম আর হয়তো এই কাজগুলো করতে হতো না। হ্যাঁ বন্ধু, এই রকম অবস্থা প্রত্যেকের। বাস্তবটা কিন্তু সত্যি একটা বাস্তব, এই বাস্তবটা যারা সহজেই বুঝতে পারে, এই বাস্তবটাকে যারা তাড়াতাড়ি বুঝতে পারে, তারাই আসল স্মার্ট ব্যক্তি। তাই তুমি যদি স্মার্ট হতে চাও, একজন সুখী মানুষ হতে চাও, তাহলে তোমাকে এই এখন থেকে, এই অবস্থা থেকে নিজেকে উন্নতির পথে নিয়ে যেতে হবে। অত কিছু চিন্তা ভাবনা করে লাভ নেই, অতীতে যা হয়ে গেছে এই সব নিয়ে ভাবার কোনো দরকার নেই, বরং ভবিষ্যৎ নিয়ে ভাবো, ভবিষ্যতে কিভাবে এগিয়ে যাবে সেই সব নিয়ে ভাবো, দেখবে অবশ্যই তোমার ভবিষ্যৎ ভালো হবে। ছাত্র জীবনে আছো মানে লেখাপড়া ছাড়া কোনো গতি নেই, আর এই লেখাপড়ার গতির সঙ্গে যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো,
তাহলে কিন্তু তোমার গতি অনেক দ্রুত হয়ে যাবে, অর্থাৎ তুমি তোমার স্বপ্নের দিকে অনেক দ্রুত এগিয়ে যেতে পারবে আর খুব তাড়াতাড়ি স্বপ্নকে ছুঁতে পারবে। অল দ্য বেস্ট বন্ধু, প্রত্যেকের জন্য শুভকামনা রইল, প্রত্যেকেই খুব ভালোভাবে এগিয়ে যাও, প্রত্যেকেই ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবে, প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না।